Bismillahirrahmanirrahim. Assalamualaikum. আমি নিশি, আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একটি আইলাইনারের রিভিউ শেয়ার করব, সাথেই থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে ফেলবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে W7 এর একটি লিকুইড আইলাইনার, যেটা প্যাকেজিংটা খুব কিউট এন্ড ছোট। আর এইটা রিভিউ দেওয়ার একটাই কারণ হচ্ছে এই আইলাইনারটা কোয়ান্টিটি হতে পারে কম, বাট আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনি আসলে এটা ফ্যান হয়ে যাবে। আর এই আইলাইনারটার প্রাইস হচ্ছে 170 টাকা। এইটা আমি হচ্ছে ইয়া থেকে নিয়েছি, পারফেক্ট থেকে নিয়েছি। তো এইটার এক্সপায়ার ডেট সব কিছু এখানে লেখা আছে। আর অবশ্যই আপনারা এইসব দেখে শুনে দেন, আপনারা যে কোনো কিছু পারচেজ করার ট্রাই করবেন। এখন আমি এটাকে অন করে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করছি। আইলাইনার হিসেবে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। এটা একটা সোয়াচে অনেকটা চলে আসে আর আপনি স্যাটিসফ্যাকশন একটাতেই হয়ে যাবে। আমি জাস্ট 2-3 বার অ্যাপ্লাই করলাম, জাস্ট এটার থিকনেসটা দেখালাম। এটা মোটো খুব ওয়াটারি না, এটা আপনার দেওয়ার সাথে সাথে স্কিনে আর কি অ্যাবজর্ব হয়ে যাবে। আর এইটা সুপার ডার্ক একটা আইলাইনার, যখন আপনারা ফেসে কোনো কিছু ইউজ করবেন না, জাস্ট এই চোখে এই আইলাইনারটা দিলেও আপনাকে অনেক গর্জিয়াস লাগবে আর অনেক তাড়াতাড়ি দ্রুত এটা শুকিয়ে যায়। আমি মাত্র দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন এটা শুকাতেও অনেক টাইম লাগে না। আমার আমার নায়র ব্র্যান্ডের একটা আইলাইনার এতটুকু সাইজের একটা ছিল, সো ওইটা আমার কাছে বেশ ভালো লেগেছে এরকম টাইপেরই। আর W7টাও সেম কোয়ালিটি করেছে আমার মতে। এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও আইলাইনারের ব্যাপারে। যারা একটা রিজনেবল প্রাইসের মধ্যে একটা আইলাইনার কিনতে যাচ্ছেন ভালো ডার্ক কালারের, তারা এটা ইউজ করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।